আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্রতিদিনের মতো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা রেসিপি, চিকেন কারি। চাইনিজ স্টাইলে চিকেন কারি করে দেখাবো। তো চলুন বন্ধুরা, দেখা যাক কিভাবে এই চিকেন কারিটি তৈরি করি। চিকেন কারিটি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 2টি মুরগির বুকের টুকরা, প্রায় 1.5 কাপের মতো। মুরগির টুকরাগুলো আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি। এখন আমি এতে 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে মাংসগুলোকে মেখে নেব। এখন আমি এতে দিয়ে দেব 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ জিরা বাটা। এখন আমি মশলাগুলোর সাথে মাংসগুলোকে খুব ভালোভাবে মিক্সড করে নেব। মিক্সড করা হয়ে গেছে, এখন আমি এতে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ ময়দা। ময়দা দিয়ে এখন আবার আমি ভালোভাবে মাংসের টুকরোগুলোকে মিক্সড করে নেব। ময়দার সাথে মাংসের টুকরোগুলো মিক্সড করানো হয়ে গেছে, এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট অপেক্ষা করব। ফিরে আসলাম 15 মিনিট পরে। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এতে 1/4 কাপের 1/2 ভাগ রান্নার তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এতে ম্যারিনেট করে রাখা মাংসের টুকরোগুলো দিয়ে দেব। খুব সাবধানে দিবেন, একটার সাথে আরেকটা যেন লেগে না যায়। এই পর্যায়ে চুলার আঁচটা বাড়ানোই থাকবে। মাংসগুলো যখন এদিক সেদিক ঘুরিয়ে দেব, তখন চুলার আঁচটা একটু কমিয়ে মাংসগুলোকে বাদামি করে ভেজে নেব, আর এই গরম তেলেই মাংসগুলোকে সিদ্ধ করে ভেজে নেব। ফিরে আসলাম ঠিক 5 মিনিট পরে। মাংসগুলো সিদ্ধ হতে এবং বাদামি বাদামি কালার হয়ে আসতে ঠিক আমার 5 মিনিটের মতো সময় লেগেছে। এখন আমি এতে দিয়ে দেব কিউব করা পেঁয়াজের টুকরোগুলো। এভাবে আরও 1 মিনিট ভেজে নেব। 1 মিনিট ভাজা হয়ে গেছে, চুলার আঁচটা এই পর্যায়ে মাঝারি থাকবে। ক্যাপসিকামের কিউবগুলো এখন দিয়ে দেব। এখন এতে এতে ক্যাপসিকাম, পেঁয়াজ আর চিকেনটাকে আমি আরও 1 মিনিট এভাবে নেড়ে দেব। কোনো ঢাকনা দেব না, এভাবে একটা একটা করে আমি মশলাগুলো দিয়ে দেব। 1 মিনিট হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব 1 কাপ টমেটো কিউব। টমেটোটা দেওয়ার পরে সেম আমি আরও 1 মিনিট এভাবে ভেজে নেব। এখন চুলার আঁচটাকে একেবারে লোতে রেখে আমি এতে দিয়ে দেব 1 টেবিল চামচ গোলমরিচের বাটা। গোলমরিচটা দেওয়ার পরে আমি আরও 1 মিনিট এভাবে নেড়ে নেব। এ পর্যায়ে আমি চুলার আঁচটাকে একেবারে লো করে দেব, কারণ সসগুলো আমি দিব যাতে নিচে লেগে না যায় সেজন্য। এখন আমি এতে দিয়ে দিব 1 টেবিল চামচ টমেটো সস, 1/2 টেবিল চামচ সয়া সস, 1/2 চা চামচ ভিনেগার। এখন সব সসগুলোকে একসাথে 1 মিনিট ধরে নেড়ে নেব। এখন আমি এতে দিয়ে দেবো 1/2 চা চামচের চেয়েও একটু কম টেস্টি সল্ট। টেস্টি সল্টটা খাওয়া ঠিক না, তারপরও যেহেতু চাইনিজ আইটেম সেজন্য একটু দিয়েছি, না হলে ভালো লাগবে না। এখন আমি এতে দিয়ে দেব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা 1/2 কাপ কর্নফ্লাওয়ার আমি 1 কাপ পানিতে গুলে তারপর দিয়ে দেব। লবণটা স্বাদ মতো দিয়ে দিবেন। এখন আস্তে আস্তে করে কর্নফ্লাওয়ারটা মিক্সড করে নেব। মিক্সড করে নেওয়ার পরে এখন আমি এতে 4-5টা কাঁচামরিচের পালি দিয়ে দেবো। কাঁচামরিচগুলো এভাবে মুখটা কেটে নিয়েছি। এখন আমি এতে আরও 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। পানিটা দেওয়ার পরে ঘুরি ধরা ঠিক 1 মিনিট আমি অপেক্ষা করব। রেডি হয়ে গেল আমার চিকেন কারি। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।